আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব গতকাল একটা কথা বলেছেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, এই বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেব না, আমাদের প্রাণ থাকতে, এই দেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আমরা কখনো এই দেশ বিএনপির অপশক্তি, সাম্প্রদায়িক শক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেব না। তিনি একটা জাজমেন্ট দিয়ে দিচ্ছেন, তিনি একটা কনক্লুশন টানছেন যে তিনি বিএনপির হাতে ক্ষমতা দেবেন না। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করলো, সেই নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠতা পেল এবং সরকার গঠনের মতন আসন বিএনপি সংসদে লাভ করলো। তাই যদি হয়, উনি তখন ক্ষমতা দেবেন না বলছেন, এবং শুধু দেবেন না যে তাই না, উনি বলছেন ওনার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত উনি বিএনপির হাতে ক্ষমতা দেবেন না। এটা কি এক ধরনের গৃহযুদ্ধের উস্কানি নয়? মানে বিএনপি ক্ষমতায় যাওয়ার মতন সংখ্যাগরিষ্ঠতা পেল এবং তারপরে বিএনপির হাতে ক্ষমতা দেয়া হলো না, এবং তিনি ইঙ্গিত করছেন যে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ক্ষমতা দেয়া হবে না। তার মানে একটা রক্তারক্তি, একটা মারামারি, একটা সহিংসতার আহ্বান জানাচ্ছেন তিনি। তিনি মানে তার দলকে তিনি নির্দেশনা দিচ্ছেন যে তার দল যেন শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যায়, যাতে নির্বাচনে জিতবার পরেও বিএনপির হাতে ক্ষমতা না যায়। আমাদের ভুলে গেলে চলবে না, ওবায়দুল কাদের সাহেব কিন্তু তার দলের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদকের মতন পদ থেকে যখন এই নির্দেশনা আসে, তখন দলীয় নেতাকর্মীদের মধ্যে সহিংসতার যে প্রবণতা, মারামারি করবার মানে বিশৃঙ্খলা করবার যে স্বাভাবিক প্রবণতা, সেটা আরো কয়েকশো গুণ বাড়ে। এবং তিনি যখন বলেন যে কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না, কোনোভাবেই বিএনপির হাতে ক্ষমতা দেবেন না, সেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে বিএনপি যদি নির্বাচনে জিতেও আসে, তারপরেও বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে না, তিনি বিএনপিকে কোনোভাবেই ক্ষমতা দেবেন না। একই সঙ্গে তার এই কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে আওয়ামী লীগ যে সহিংসতায় বিশ্বাস করে, আওয়ামী লীগ যে কোনো মূল্যে ক্ষমতায় থাকাকে বিশ্বাস করে, আওয়ামী লীগ যে কোনোভাবে ক্ষমতা আঁকড়ে থাকাকে বিশ্বাস করে, এবং এই এই যে তাদের চরিত্র, তাদের যে ফ্যাসিবাদী চরিত্র এবং যে কোনোভাবে ক্ষমতায় থাকবার, একেবারে রাতে ভোট করে হোক, লুণ্ঠন করে হোক, মানুষের ভোটের অধিকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে হোক, যেভাবে হোক ক্ষমতায় থাকতেই হবে, তাদের এই যে প্রবণতা, তার সাধারণ সম্পাদকের কথায় এটাই আবার খুব স্পষ্ট হয়। দেখুন, ভোটের মাঠে যখন নির্বাচনী প্রচারণা হয়, তখন কিন্তু আমরা নানান কথা বলতে পারি। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে বিএনপি এই করেছে, সেই করেছে, বিএনপির এই দোষ আছে, সেই দোষ আছে, বিএনপি আসলে দেশের এই হবে, সেই হবে, ইত্যাদি ইত্যাদি নানান সমালোচনা আওয়ামী লীগ তার ভোটের মাঠের প্রচারণায় করতে পারে। একইভাবে কিন্তু বিএনপিও আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের কী কী ক্ষতি হবে, আওয়ামী লীগের হাত দিয়ে দেশের কী কী ক্ষতি সাধিত হয়েছে, আওয়ামী লীগের থাকার কারণে মানুষের মানে কোন কোন অধিকার বঞ্চিত হয়েছে, মানুষ কীভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে, কীভাবে মানুষকে সমস্যায় ফেলা হয়েছে, কীভাবে মানুষের মানে দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে ফেলা হয়েছে, এগুলো ভোটের মাঠে একদল আরেক দলের বিরুদ্ধে বলতেই পারে। নির্বাচনী প্রচারণায় একদল আরেক দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলতেই পারে। আমাদের নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচন, ভারতের নির্বাচনের আগে, তখন কিন্তু মোদি সরকারকে তখনও ক্ষমতায় আসেনি, মোদি ভীষণভাবে সমালোচিত ছিল ভারতে, এবং তার ব্যাপারে কংগ্রেসের খুব শক্ত প্রচারণা ছিল, তাকে কসাই বলা হতো এবং বলা হতো গুজরাটের কসাই, এবং তিনি আসলে ভারতের কী কী ক্ষতি হবে, ভারতের রাজনীতির কী কী ক্ষতি হবে, ভারতের সাধারণ মানুষের কী ক্ষতি হবে, ভারতের যে একটা রাজনৈতিক সাংস্কৃতিক আবহ আছে সেটা কীভাবে নষ্ট হবে, ভারতের যে একটা সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সেখানে কী ক্ষতি হবে, এই কথাগুলো কিন্তু ভোটের মাঠে বিরোধী দলরা, যারা মানে বিজেপির বিরুদ্ধে ছিল, তারা কিন্তু প্রত্যেকেই বলেছে। কিন্তু এই কথাটা কেউ বলে নাই যে কোনোভাবেই মোদিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। এই কথা ইটসেলফ একটা ভয়ানক রকম আনডেমোক্রেটিক কথা,
ভয়ানক রকম স্বৈরতান্ত্রিক কথা, ভয়ানক রকম একনায়কতান্ত্রিক কথা। আপনি কে ডিসাইড করার কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না? বাংলাদেশে যদি একটা ন্যূনতম আইনের শাসন থাকতো, বাংলাদেশে যদি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারত, বাংলাদেশের মানুষ যদি আইনের শাসন ভোগ করত, তাহলে এই কথা বলবার জন্যে, এই ধরনের গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়ার চেষ্টার জন্যে আমাদের ওবায়দুল কাদের সাহেবকে বিচারের আওতায় আনার কথা, কিন্তু সেটা করা হয়নি। এবং আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে কোনো রকম কোনো ব্যবস্থাও তার বিরুদ্ধে নেওয়া হবে না। তিনি এই ধরনের কথা বলতেই থাকবেন, এই ধরনের বিষাক্ত বিষ বাষ্প তিনি ছড়াতেই থাকবেন, এবং রাজনীতিতে যে একটা ভীষণ রকম মানে সহিংসতার যে জায়গাটা, সেটাকে উনি উস্কে দিতে থাকবেন। এটাই মানে যে শেষ তা নয়, এটা বরং দিস ইজ দ্য বিগিনিং, এটা শুরু। সামনে নির্বাচন, এবং এই নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কথা আপনারা আরও শুনবেন, এবং এই কথাগুলোই কিন্তু আওয়ামী লীগের চরিত্র। ক্ষমতায় আসতে দেব না, হু আর ইউ, আপনি কে ক্ষমতায় কাউকে আসতে দেওয়ার বা না দেওয়ার, এটা তো বাংলাদেশের মানুষ ঠিক করবে। বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে কাউকে ক্ষমতায় আনে, আপনি তাকে ক্ষমতা থেকে সরানোর বা আপনি তাকে ক্ষমতা না দেওয়ার কে? এই প্রশ্নগুলো আমরা করতে শিখতে হবে। এবং আমাদের ইনস্টিটিউট যেগুলো আছে, বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের উচিত এই ধরনের কথা যদি কোনো রাজনীতিবিদ বলেন, এ ধরনের কথা যদি সরকারি দল থেকে কেউ বলেন বা যে কোনো দল থেকেই, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া।